বঙ্গবন্ধু দেখেছে সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। চট্টগ্রামের পটিয়া আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র্যালি ও আলোচনা সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি এ কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে পটিয়া শহীদ মিনার চত্বর থেকে শোক র্যালি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি তাকে খুনি চক্র হত্যা করার কারণে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়, তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি, মানুষের মুখে হাসি ফোটা, মানুষকে খাদ্য দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, কোনো ষড়যন্ত্র শেখ হাসিনাকে ক্ষতি করতে পারবে না।